কম খরচে সবকিছুর শর্টকাট সমাধান এটা আমি বানাইছি গ্লাস পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনের দেখেন এটা একটা বাঁশের ছোট্ট একটা অংশ আমি এটা সুন্দর করে চেয়েছে চিকন করে এর মাথায় হচ্ছে একটা স্পঞ্জ বা পঞ্জ কেটে এটা লাগাইছি মানে খুব সহজে সস্তা ভাবে কি করা যায় সেটাই আমি করি এটা একটা ক্লিনার কিনতে গেলে হয়তো সব জায়গায় পাওয়া যায় না তো আমি এটা শর্টকাটে বানাইছি তো এটা দিয়ে আমি গ্লাস পরিষ্কার করি এই যে একদম গ্লাসটাতে একটু এলগি ধরেছে তো আমি এটাতে পরিষ্কার করি আপাতত এখানে আমার অনেক মাছ ছিল আপনারা দেখেছেন তো মাছগুলা আমি এখান থেকে উঠায় নিয়েছি এখানে মলি প্লাটি শর্টেল তারপরে হচ্ছে জেব্রা দেশি প্রজাতির কিছু মাছ এগুলা ছিল তো আমি এরকমই চেষ্টা করি খুব কম খরচে শর্টকাটে কিভাবে কাজ সারা যায় হ্যাঁ নিজের প্রযুক্তিতে কাজে লাগিয়ে তো আপনারা এরকম করতে পারেন দেখেন এগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আমি স্পঞ্জ যেটা নিয়েছি সেটা একটু মোটা করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি করে আমি গ্লাসের এলগিগুলো পরিষ্কার করতে পারি মানে প্রায় এক মাস প্লাস হয়েছে আমি এটা পরিষ্কার করিনি এর আগে আমার কাছে যেটা ছিল স্কেলের মাথায় বাধা ছিল তো প্লাস্টিকের স্কেলটা একটু চাপ লাগার কারণে ভেঙে গেছে তো পরে আমি এটা নতুন বানিয়েছি তো আজকে এ করে পরিষ্কার করে ফেলি দেখেন আপাতত আমি কিন্তু খুব নর্মাল ভাবে একটা প্ল্যান্টেরিয়াম করেছি প্রাকৃতিক ভাবে এখানে কিছু দেয়া থাকে না শুধু কাদা মাটির ওপরে লাগানো আছে আর ওপরে একটা বালির স্তর দেওয়া আছে এই তো অবস্থা তা আপনারাও চেষ্টা করতে পারেন এভাবে শর্টকাটে অ্যাকোরিয়ামের গ্লাস পরিষ্কার করার জন্যে আপনারা এরকম একটা এটা তৈরি করতে পারেন তো খোদা হাফেজ ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখতে পারেন